ব্লগ 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 দীর্ঘদিন পর রাকিব হোসেনের ব্লগ আসতেছে এবং কত তারিখ আসতেছে তা আমরা আজকের ভিডিওতে তুলে ধরব। হ্যাঁ, রাকিব হোসেনের পয়লা ফেব্রুয়ারিতে ব্লগ আসতেছে এবং পয়লা ফেব্রুয়ারিতেই আমরা রাকিব হোসেন 2024 সালের নিউ ব্লগ দেখতে পারব এবং সেটি হবে আশা হোসেনের বিয়ের ব্লগ। এবং রাকিব হোসেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে যে পয়লা ফেব্রুয়ারি তিনি নতুন ব্লগ আপলোড করতে যাচ্ছেন। এই কথাটি আমরা রাকিব হোসেনের মুখেই শুনেছি। সো চলুন দেখে আসি রাকিব হোসেন এই ব্লগ নিয়ে কি বলেছেন। রাকিব হোসেন টিকটকে একটি ভিডিও আপলোড করেন এবং সেখানে ক্যাপশন হিসেবে লেখেন, নিউ ব্লগ ইজ কামিং 1 ফেব্রুয়ারি অ্যাট 7টা PM। সো আমরা 7টা বাজে 1 ফেব্রুয়ারিতে আমরা রাকিব হোসেনের নতুন ব্লগ এবং আশা হোসেনের বিয়ের ব্লগটি দেখতে চলেছি। সো দীর্ঘদিন পর রাকিব হোসেন ব্লগ নিয়ে অনেক ব্যস্ত আছেন এবং অনেক এডিটিং সময় নিয়ে পার করছেন রাকিব হোসেন। এবং রাকিব হোসেন নতুন ব্লগটি তার ভাগ্নের বিয়ে আশা হোসেনের বিয়ের ব্লগটি নিয়ে হাজির হবেন আমাদের 1 ফেব্রুয়ারিতে। বর্তমানে রাকিব হোসেন আশা হোসেনের বিয়ের ব্লগটি এডিটিং নিয়ে ব্যস্ত আছেন। এক স্টোরিতে তিনি লিখেন, ফাইনালি ব্যাক টু ওয়ার্ক, এবং তিনি তার আশার বিয়ের অনুষ্ঠানের ব্লগটি আমরা দেখতে পাচ্ছি সেখানে এডিটিং করছেন। গাইস, এখন বাজে রাত অলমোস্ট 1টা বাজতেছে আর আমরা এখন শুট করতেছি দেখতে। সো রাকিব হোসেন আমাদের জন্য একটা বড় সড়ো ব্লগ আনতেছেন এবং তিনি দিন রাত একসাথে করে কাজ করতেছেন। রাত 1টা 2টা বাজেও তিনি এডিটিং এবং বিভিন্ন ব্লগ তৈরি করছেন।